এই সুফিবাদীরা সমস্ত মানুষকে সুফিবাদের মাধ্যমে কবর পূজারি বানাচ্ছে, মসজিদ থেকে নিষিদ্ধ করছে। রাজনীতিকরা ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে মুসলমানদেরকে ধর্মশূন্য করে দিচ্ছে। আর একটা হলো মডারেট, মডারেটটা কি, এটাও ঠিক ওটাও ঠিক। মুসলমানদের হাতে যে খেলাফত ছিল, 666 বছর ধরে যে খেলাফত চলছিল, নিমিষে হারিয়ে গেল এই তিনটে মতবাদের মাধ্যমে। সেই একই মতবাদ দিয়ে আমরা খেলাফত কায়েম করতে চাচ্ছি। চট্টগ্রামের বাজিদ বোস্তামের কবর আছে না? সবাই তো জানেন চট্টগ্রাম নাই। বাজিদ বোস্তামের জীবনে কোনো বাংলাদেশের মাটিতে পা দিয়েছে? আপনি যদি জোর করে বলেন নারী পুরুষের সমানাধিকার বলে নারীদেরকে পুরুষের উপরে বসান, আপনি পরিবেশ নষ্ট করবেন। একজন পুরুষ পার্লামেন্টের স্পিকার হবে, নারী কখনো স্পিকার হতে পারে না। একজন পুরুষ দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবে, নারী কখনো হতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবারে আপনাদের প্যান্ডেল দেখে তো মনে হচ্ছে পুরো ময়দানটাকে আপনার ঘিরে ফেলেছেন, ডাইনে বামে দুই দিকে এবং সামনের দিকে যতদূর চোখ যায়। শীতের মধ্যে ঠাসা মানুষের সুন্দর বৈঠক দেখতে বলতেই ভালো লাগছে। এই সঙ্গে যদি হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা যোগ করা যায়, জানি না সেটি কত সুন্দর হবে। আল্লাপাক আমাদের দেখছেন, আমাদের কথা শুনছেন, আমাদের মনের কথা তিনি জানেন। যিনি যে নিয়তে বসেছেন তিনি তত বেশি নেকি পাবেন। আর যিনি মনে করছেন যে সুন্দর হলে বসবো নহলে চলে যাব, তিনি ভুল করবেন, তিনি নেকি থেকে মাহরুম হবেন। এই রহমানি মজলিস থেকে উঠে যাওয়া আল্লাহর পছন্দনীয় বিষয় নয়। আপনারা আধ ঘন্টা হলেও অন্তত পক্ষে বসবেন এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমরাও জীবন সন্ধ্যায় পৌঁছে গেছি এবং 50 বছরের সাংগঠনিক অভিজ্ঞতার আলোকে যে কথাগুলো আসবে, যেগুলো আপনাদের নতুনদের কাছে নতুন ঠেকবে। দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলায় এর আগেও আমরা এসেছি, যে বাড়িতে আজকে খাওয়া দাওয়া করলাম এই বাড়িতে গত বছর খাওয়া দাওয়া করেছি। মানুষের মধ্যে সবসময় একটা নতুনত্বের শিহরণ আছে, এটা চিরন্তন। মানুষ নতুন কিছু শুনতে চায়। হঠাৎ এখন নির্বাচনী ঝড় উঠেছে, সবাই উসখুস করছে কখন কে ক্ষমতায় আসবে। কাউকে হটাও কাউকে বসাও, এটা হচ্ছে বাংলাদেশের ভাগ্যের পরিহাস। এটা আল্লাহর ইচ্ছা নয়, কিন্তু আমরা অবস্থার দাস। যারা জ্ঞানী মানুষ তারা কখনোই এগুলিকে পছন্দ করেন না। যারা সত্যিকারের সমাজ পরিবর্তন চান তারা সবসময় পরামর্শ ভিত্তিক রাজনীতি করেন। এটাকে রাজনীতি বলাই তো ঠিক না। পরপরের পরামর্শের ভিত্তিতে যেমন পরিবার চলে, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে যেমন সমাজ চলে, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে যেমন প্রতিষ্ঠান চলে, একইভাবে দেশের জ্ঞানীগুলি মানুষের পারস্পরিক পরামর্শের ভিত্তিতেই রাষ্ট্র চলবে। এর মধ্যে এমন কিছু নতুন কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আবু বকর আর ওমর তোমরা দুইজন যে ব্যাপারে একমত হবা, আমি তার বিপরীত বিরুদ্ধে যাব না। বুঝছেন, তার সঙ্গে যারা ছিল তাদের মধ্যে আবু বকর ওমরের দূরদর্শিতা সবচেয়ে বেশি ছিল। লক্ষাধিক সাহাবি ছিল, তাদের মধ্যে এই দুজনের মর্যাদা ছিল বেশি, এজন্য তাকে হাদিসের পরিভাষায় শেখাইন বলা হয়।
এরপরে মর্যাদা ছিল উসমানের এবং আলীর, এরপরে অন্যান্যদের। এগুলি আপনারা সবাই জানেন, যারা যেহেতু আমরা মুসলমান, আমরা খলিফাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি। তারা এমনি এমনি হন নাই, সেটা পরামর্শের ভিত্তিতে তারা এসেছেন। নেতৃত্ব নিয়ে কোনোদিন মুসলমানদের মধ্যে ঝগড়া হয় না। যদি আপনি সুন্দর নেতৃত্ব দিতে পারেন, যদি আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, যতদিন আপনার স্বাস্থ্য ভালো আছে, যতদিন আপনার মৃত্যু না হয়, ততদিন আপনার নেতৃত্ব আপনার কাছেই থাকবে। পরামর্শদাতা পরিবর্তন হতে পারে, এটা আলাদা বিষয়। আর এই জন্য ইসলামী বিশ্বে নেতৃত্ব নিয়ে কোনো দিন ঝগড়া হয় না। লা তাসআলিল ইমারা ফান্নাহু লানা দামাতুন ইয়াউমাল কিয়ামা। হে আব্দুর রহমান বিন সামুরা, তোর কোনো দিন নেতৃত্ব চেয়ে নিও না, সত্তর কেয়ামতের দিন তোর লজ্জার বিষয় হবে। ইন্না লা নুওয়াল্লি আলা হাযা আমালানা হাযা লিমান সালাহু ওয়ালিমান হারাস আলাইহি আমরা কোশ্চেন করলে নেতৃত্ব ওই ব্যক্তিকে সমর্থন করি না যে ব্যক্তি এটা চেয়ে নেয়, বা যে ব্যক্তি এটা লোভ করে, অথবা যে ব্যক্তি হৃদয়ের গভীরে আকাঙ্ক্ষা পোষণ করে, তাকে আমরা নেতৃত্ব দেই না। যে রসুলের এই মহাবাণী আমরা পড়েছি, শুনছি, বলছি, মানছি, কিন্তু এই রসুলের বাণী আমাদের কাছ থেকে বড় লজ্জাকর ভাবে বিদায় হয়ে গেছে। আমরা কোরআনের এই ঘোষণা শুনছি, আমরা অনুবাদ করে দিতে পারি, মানা না মানা ইমানদারদের দায়িত্ব। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূল, আমরা প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক দলের কাছে রসুল পাঠিয়েছি। একটি দাওয়াত নিয়ে তোমরা আনের বলুন, আল্লাহর দাসত্ব করো, অস্তান এবং তাগুত থেকে বিরত থাকো। যত নবী রসুল এসেছেন পৃথিবীতে, আমরা জানতে পারি হাদিস থেকে 1,24,000 নবী রসুল ছিলেন, 315 জন রসুল, বাকি সব সাধারণ নবী। তারা স্বশ গোত্রের নবী ছিলেন, কিন্তু সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন বিশ্ব নবী। বর্তমান বিশ্বে কোন নবী নেই মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যতীত। তিনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, আমাদের সিলসিলা একটা বিল্ডিংয়ের মতো, বিল্ডিংয়ের বিভিন্ন ইট গাঁথনি দিয়ে দিয়ে একটা সুন্দর প্রাসাদ কাটা হয়েছে, কিন্তু একটা জায়গায়, একখানা ইটের জায়গায় খালি ছিল। একজন দর্শক পুরো বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখছে, আর খালি ওইখানে গিয়ে বলছে, কেমনটা হলো, সুন্দর একটা বিল্ডিং, একখানা ইটের জায়গাটা খালি। হে মুসলিম উম্মা, শুনে রেখে দাও, আমি ওই সেই একখানা ইট আমাকে দিয়েই নবীদের বিল্ডিং শেষ করা হয়েছে। এই চমৎকার উদাহরণ আসার পরও আমরা দাবি করছি যে না, তিনি শেষ নবী নন, গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে শেষ নবী, যাদেরকে আমরা কাদিয়ানি বলি। এই ভদ্রলোক ব্রিটিশের উৎসাহে পৃষ্ঠপোষকতায় নবুয়তের দাবি করেন, আর তার বেশ বহু অনুসারী তৈরি হয়েছে, বাংলাদেশেও তৈরি হয়েছে, উত্তরবঙ্গে বিশেষ করে পঞ্চগড়ের দিকে তাদের ভালো ঘাঁটি তৈরি হয়েছে, সব জায়গাতেই এরা আছে। এই ধোকা তারা নিজেদের নাম কিন্তু আহমদিয়া মুসলিম জামাত বলে, তারা কোনোদিন কাদিয়ানি বলে না, খেয়াল করে দেখেছেন? প্রত্যেক সরকারের কাছে দাবি করা হয় এদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, কিন্তু এই যাবৎ কোনো সরকার বাংলাদেশে তাদেরকে অমুসলিম ঘোষণা করে নাই। বর্তমান সরকার এটা আটকে, আমরা কী বলবো, অন্তর্বর্তীকালীন সরকার বলবো না, অভ্যুত্থান পরবর্তী সরকার বলবো? অভ্যুত্থান পরবর্তী সরকার বলাটাই উত্তম। তাদের কাছে আমাদের দাবি থাকবে, যদি আপনাদের সাহসে ফুলায় তাহলে অল্প কিছু লোককে দয়া করে অমুসলিম ঘোষণা করুন, কারণ কলমে শাহাদাতের প্রথম অংশ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ
প্রথম অংশ আল্লাহকে সাক্ষ্য দেওয়া, দ্বিতীয় অংশ মুহাম্মদকে রসুল হিসেবে সাক্ষ্য দেওয়া। তারা দ্বিতীয় অংশ মানে না, আপনি তাদেরকে কিভাবে মুসলমান বলবেন? এরপরও পাকিস্তান আমলেও তারা টিকে ছিল মুসলিম নামে, বাংলাদেশে 53 বছর তারা টিকে আছে মুসলিম নামে। তাদের পিছনে খুঁটির জোর কোথায় তা আপনারা জানেন, এই ধোকা কেউ পড়বেন না। আগে তারা অন্য ভাষায় লিখত, এখন তারা সরাসরি বাংলা ভাষায় আরবি দিয়ে সুন্দর করে লেখে। ঠিক তার পাশাপাশি খ্রিস্টানদের তৎপরতা খুবই চলছে, খ্রিস্টান অপতৎপরতার বিরুদ্ধে আপনারা সাবধান থাকবেন। আগে খুব খ্রিস্টান বলেই লিখতো, এখন তারা অন্যভাবে লেখে। যীশু খ্রিস্ট এখন তারা বলে নাই, নবী ঈসা বলে। ভাষা আস্তে আস্তে নরম করে মুসলমানদের কাছাকাছি আসার চেষ্টা করছে। আর এদেরই রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে বিভিন্ন নির্বাচনী গণতন্ত্র। আপনারা মনে রাখবেন 100 বছর আগের কথা ভুলে যাবেন না। 1909 সালে তৎকালীন সময়ের খলিফা আব্দুল মজিদ দ্বিতীয় যখন তার কাছে এসে তৎকালীন সময়ের ইহুদিদের নেতারা বলল যে আপনি আমাদেরকে ফিলিস্তিনটা আমাদের দায়িত্বে দিয়ে দেন, খেলাফত চালাতে যত টাকা লাগে, তৎকালীন সময়ের হিসাবে 20 মিলিয়ন লিরা আমরা আপনাকে দান করে দেব, আমার খেলাফতের কোনো অর্থ সংকট থাকবে না। খলিফা তাকে বলে দিলেন, দেখো আমার দেহের একটা অংশ যেমন আমি কাউকে দান করতে পারি না, মেরাজ ধন্য ফিলিস্তিনকে তেমনি আমরা তোমাদের হাতে দান করতে পারি না। তার এই চূড়ান্ত জবাব শুনে ব্রিটিশরা পিছিয়ে গেল। তারা ভাবল যে এই বিরুদ্ধ খলিফা যতদিন বেঁচে আছে ততদিন ফিলিস্তিন আমরা নিতে পারব না। তখন তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে 3টি মতবাদ দিয়ে পাঠিয়ে দিলেন এবং মুসলিম যুবকদেরকে স্কলারশিপ দিয়ে লন্ডনে নিয়ে গেলেন। 1 গণতন্ত্র, 2 ধর্মনিরপেক্ষতাবাদ, 3 জাতীয়তাবাদ, এই 3টা ছুরি তারা চালু করে দিলেন। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পুরো উসমানি খেলাফত এটা চালু হয়ে গেল। ধীরে ধীরে সবাইকে শেখানো হলো, দেখো তোমরা তুর্কি জাতি, তোমাদের মাতৃভাষা তুর্কিশ, আরব দেশের নবী মুহাম্মদ তার ভাষা ছিল আরবি, তাদের রেখে যাওয়া খেলাফত তোমরা কেন চালাবে? আরবি জাতীয়তাবাদ এদেশে চলবে না, তুর্কি জাতীয়তাবাদ চলবে না। তরুণ যুবকদের মন আস্তে 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 আরবির প্রতি শ্রদ্ধা সরিয়ে দিল। তারা বললো, দেখো আরবদের খলিফা, তিনি কেন আমাদের খলিফা হবে? খলিফা হবে আমাদের দেশের লোক খলিফা হবে, আর খলিফার ছেলে খলিফা হবে এটা তো ঠিক না। বরং আমরা যাকে খলিফা বানাবো তিনি খলিফা হবে। এই উস্কে দিয়ে চলে আসলো গণতন্ত্র, গণভোট। ভোটের মাধ্যমে খলিফা নির্বাচিত হবে। কতটা ছেলেরা লুফে নিল, শুরু হয়ে গেল খেলা মারামারি কাটাকাটি। আর একটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ, রাজনীতিতে কোনো ধর্ম চলবে না, শুধু ইসলাম ধর্মের প্রাধান্য থাকবে, অন্য কোনো ধর্ম থাকবে না, তা তো হতে পারে না। বুঝুক আর না বুঝুক, তরুণ ছেলেরা এটার উপরে মেতে উঠল। অথচ তারা জানে না আল্লাহর আসমান জমিন সূর্য নক্ষত্র নদী এবং সাগরের পানে যেমন সবার জন্য সমান কল্যাণকর, একইভাবে ইসলামের আইন ও বিধান হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবার জন্য সমান কল্যাণকর, এটা তারা বুঝতে পারল না। আস্তে 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 20
এমন ভাবে দেহে দেহ শুরু করল যে পুরো মুসলিম খেলাফতের মধ্যে আগুন ধরে গেল। এরপর তার টার্গেট নিল দেশের প্রধান সেনাপতি কামাল পাশাকে বহু টাকা লোভ দিয়ে, বহু উৎসাহ দিয়ে আস্তে আস্তে তারা হাতের মধ্যে নিয়ে নিল। অবশেষে প্রধান সেনাপতি তাদের দলভুক্ত হয়ে গেল এবং তিনি অবশেষে বিদ্রোহ করলেন, যা পরিণতিতে 1924 সালের 24 মার্চ খেলাফত পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে গেল। আজকে আমরা কথা বলছি 2024 সালে, ঠিক 100 বছর হয়েছে না মুসলমানদের হাতে যে খেলাফত ছিল, 663 বছর ধরে যে খেলাফত চলছিল নিমিষে হারিয়ে গেল এই তিনটে মতবাদের মাধ্যমে। সেই একই মতবাদ দিয়ে আমরা খেলাফত কায়েম করতে চাচ্ছি। আমাদের মধ্যে একদল মানুষ আছেন, তারা মনে করেন যে ওই যে মতবাদে খলিফা ধ্বংস, খেলাফত ধ্বংস হয়েছে, ওই মতবাদ দিয়েই আমাদের বাংলাদেশে আবার খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। কাঁচি দিয়ে আঙুল কাটে, কাঁচি দিয়ে কষে গেলে আঙুল সোজা থাকে না। সরকারি দল আর বিরোধী দল কাঁচি না, এটা এই কাঁচির মাঝখানে যে হাত দেবে তার অস্তিত্ব থাকবে। মারামারি কাটাকাটি হলে আমাদের জাতি ভাগ্য হয়ে গেছে, এটাকেই আমরা খুব হাইলাইট করে গ্রহণ করে নিয়েছি। টুপিওয়ালারাও করেছে, টুপিবিহীনরাও করেছে। ধর্মনিরপেক্ষতাবাদ আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। সমাজতন্ত্র ঠিক একইভাবে ছিল, এখন একটু ধিমে গেছে। যে সমাজতন্ত্র 1,37,00,000 মানুষের রক্তের বিনিময়ে রাশিয়ার সমাজতন্ত্র আসলো, 1,17,00,000 মানুষের রক্তের বিনিময়ে চীনে যে সমাজতন্ত্র আসলো, সেই দুই সমাজতন্ত্র মাত্র 50 বছরের মধ্যে পুনরায় পুঁজিবাদের দিকে ইউটার্ন করলো। এখন চীনারা বলে কি জানেন, সোশ্যালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স, চীনা বৈশিষ্ট্য সহ সমাজতন্ত্র। তারা বলে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন নন প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। ঠিক আমরাও মনে করছি ইসলাম উইথ মজহাবি ক্যারেক্টারিস্টিক্স, মজহাবি বৈশিষ্ট্য সহ এদেশে ইসলাম কায়েম হবে, কোরআন হাদিসের ইসলাম কায়েম হবে না। যদি এদেশে ইসলাম কায়েম হয় কখনো উইথ মজহাবি ক্যারেক্টারিস্টিক্স হতে হবে, মজহাবি বৈশিষ্ট্য সম্পন্ন ইসলাম আসবে। ঠিক চায়নের সমাজতন্ত্র যা বলছে আমরাও তাই বলছি। আমাদের আলমরা বলে ঠিক চীনাদের মতোই প্রিন্সিপাল কন্ট্রাডিকশন নন প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, প্রধান বৈপরীত্য অপ্রধান বৈপরীত্য। দেখবেন খেয়াল করে, বিশ কেজার ইসলামিক ফাউন্ডেশন 2000 মাওলানা সাহেব চাকরি পায়, ওরা আসলে কি বলে জানেন, এই আমাদের মধ্যে আপনাদের সঙ্গে কিছু জুজি মুসলিমের পার্থক্য আছে, নইলে আমরা সব হ্যাঁ। কত উদাহরণ কথা, এটা কথাটা শুনতে খুব ভালো। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কথার ব্যাপারে বলি বলে ধর্ম উপদেষ্টার সামনে আমার অফিসে আমার সামনে ওকে ছাড়বো নাকি? হুজুর কথা তো খুব সুন্দর বললেন, তো আল্লাহ নূরে মোহাম্মদ পয়দা, মোহাম্মদের নূরে সারা জাহান পয়দা, এটা কি জুজি মশলা না আকিদের মশলা? মোহাম্মদকে নূরের নবী রে মানুষ নবী, এটা জুজি মশলা? তখন মুখ বন্ধ হয়ে গেছে। 1978 সাল থেকে 1924 বছর সম্মত 1994 সাল পর্যন্ত ইখতলাফ ইজতিমা মাল ইখতলাফ মতাব নৈক্য সহ ঐক্যমত কায়েম করার একটা ধোঁয়া উঠল, যাই থাক মশলা মশাইল আমরা সব এক হয়ে যাব। আর সেজন্য তারা বলেন আপনি বুকে হাত বাঁধেন আর নিচে হাত বাঁধেন, কিছু যায় আসে না, সালাত পড়লে তো হলো। তারা নবীর সুন্নতকে এইভাবে জুজি মশলা বলে তারা ঠেলে দেয়, ফলে আস্তে আস্তে ইসলামের মৌলিক বিষয়টি যে আল্লাহ রসুলের সুন্নাকে
অগ্রাধিকার দেওয়া বিষয়টি মানুষ ভুলে গেছে। তাগুতের এক একটা স্লোগানে তাদের নিজস্ব অস্তিত্ব তারা হারিয়ে ফেলেছে। ফলে বর্তমানে র্যান্ডের গবেষণার মতে, র্যান্ড বলতে বোঝাচ্ছে আমেরিকার একটা গবেষণা সংস্থার নাম, সেখানে প্রতি বছর তারা $500 কোটি জমানো করে। সেই র্যান্ড গবেষণা সংস্থার মতে বর্তমান বিশ্বে মুসলমানদের মধ্যে 4টি দর্শনের সংঘাত চলছে। প্রথম সেকুলার, দুই মডারেট, তিন সুফি, চার সালাফি বা আহলে হাদিস। ফার্স্ট থ্রি আর টু নিয়ারার টু দ্য ওয়েস্ট এক্সেপ্ট সালাফি। প্রথম তিনটি পাশ্চাত্যের খুবই নিকটবর্তী, সালাফি বাদ দিয়ে, কারণ এরা পাশ্চাত্যের আদর্শের বিরুদ্ধে সোচ্চা। এটা হলো তাদের গবেষণার ফলাফল হচ্ছে এটা। আপনাকে, আপনি যদি সেকুলার হন তারা খুব খুশি, যদি মডারেট হন তাতেও খুশি, যদি সুফি হন তাতেও খুশি, কিন্তু যদি আহলাদিস হন তাহলে নাখুশ। আর আমরা সেই তাদের নাখুশি আন্দোলন চালিয়ে যাচ্ছি। তাহলে আমাদের ব্যাপারে যে তারা খুশি হবে না নাখুশ হবে, আহলাদিসাই আহলাদ মুভমেন্টটা ভুলে যাচ্ছি। আমরা খালি মনে করে দেওয়ার জন্য এসেছি। আহলাদিস কোশ্চেন কেন ধর্মনিরপেক্ষ হতে পারে না? জি হ্যাঁ, আপনারা সবাই সেকুলার বলে দিলাম, আপনি কদিন পরে আসেন না, শুরু হয়ে গেছে অলরেডি। আমার কাছে সালাম দিয়ে একদম চলে গেলেন, স্যার কিছু মনে করবেন না আমি চলে যাচ্ছি। মানে উনি যাচ্ছেন ভোটার কালেকশন আর জায়গায়। মাথা মজুদার জমহুর ইয়ের গিনা যাতা হয় লেকিন তোলা নেই যাতা হয়। বহু পূর্বে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা মহাকবি আল্লামা ইকবাল বলে গেছেন, প্রচলিত গণতন্ত্রে খালি মাথা গণনা করা হয়, মগজ ওজন করা হয় না। এখানে পুঁটি মাছ আর ইলিশ মাছ সমান, এখানে বুদ্ধিমান আর অবুদ্ধিমান সবই সমান, এখানে মঞ্চের সভাপতি এবং মাইক ম্যান ভোটের বাক্সের সবাই সমান, এখানে ভালো মন্দ তারতম্য নাই। আর এটাকেই তারা হাইলাইট করছেন, এটাই সবচেয়ে ভালো। যারা বলছেন তারা কিন্তু নিজের দেশেই এটা মানেন না। সেখানে মাত্র 570 জন ইলেকটোরাল ভোটের মধ্যে যিনি 270টা পাবেন তিনিই মাত্র প্রেসিডেন্ট হবেন, তার চাইতে লক্ষ লক্ষ ভোট বেশি পেলেও তিনি ফেল করবেন। তাহলে তারা কি গণতন্ত্র মানেন? বিগত যে জো বাইডেন ছিলেন, বাইডেনের সময় যিনি, এর আগে বলি কি ওটার নাম কি যেন ছিল, বারাক ওবামার সময় তার ভাইস প্রেসিডেন্ট কি ছিল, এল গোর যে ছিলেন আগে, এল গোর 10 লক্ষ ভোট বেশি পেয়েছিলেন, কিন্তু তিনি ইলেকটোরাল কলেজ ভোটে 270 না পেয়ে 265 পেয়েছিলেন। 5 ভোট কম পাওয়ার কারণে তিনি ফেল করলেন। অথচ পপুলার ভোটে, অর্থাৎ সাধারণ জনগণের ভোটে তিনি 10 লক্ষ ভোট বেশি পেয়েছিলেন। সেদেশের লোক এটা মেনে নিল, কারণ তাদের দেশের এটি হচ্ছে নিয়ম। এটা কাছাকাছি, কিছুটা ইসলামের কাছাকাছি, যে জ্ঞানী মানুষের কিছুটা মূল্যায়ন তারা করে। আর আমাদের এখানে তো তার চেয়ে আরো খারাপ, 10 লক্ষ দরকার নেই, 10টা ভোট বেশি বলে হয়ে গেল। বগুড়ার এক মেয়র ছিল মাত্র 1 ভোটের মেয়র, আমাদের চাপাইয়ের এক এমপি ছিলেন 53 ভোটের এমপি, মুখস্থ সব এলাকার লোক চেনে, 53 ভোটের এমপি কে সবাই চেনে, 1 ভোটের মেয়রকে বগুড়ার সবাই চেনে। যেখানে হবুচন্দ্র আর গবুচন্দ্রের গল্প আপনাদের জানা আছে, তেল আর ঘির দর যখন সমান হয় সে দেশে কোনো ভদ্রলোক বাস করে না। আমরা এখন সেই দেশে বাস করছি, অথবা এখানে বসে বেশি কথা বলা মুশকিল।
আমরা মানুষকে শুধু আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি, হে মানুষ তোমরা সিলেব আল্লাহর দাসত্ব করো, তাগুত থেকে বিরত হও, আল্লাহর দাসত্ব বিরোধী যা কিছু সবই তাগুত। আপনার অধিকাংশ লোকের ভোটে যদি সুদ হালাল হয়, আল্লাহ যদি সুদ হারাম করেন, আপনি কোনটা মানবেন? ভোট হয়ে যাক, এখানে আল্লাহ কে সুদ হারাম করেন নেই? পাকিস্তান আমলে হোক আর বাংলাদেশ আমলে হোক, কোন আমলে কি এদেশে সুদ হারাম হয়েছে? কোন ব্যাংকে সুদ ছাড়া আছে? কৃষি ব্যাংকে সুদ ছাড়া আছে? কোন ব্যাংক লোন সুদ ছাড়া পাবেন না, সুদ এদেশে হালাল। আর ঘুষ তো ফরজ, ঘুষ ছাড়া ফাইল চলবে না। আগে ছিল পকেট মানি, তারপর হলো অফিস মানি, তারপরে হচ্ছে র্যাপিড মানি, এখন হচ্ছে স্পিড মানি, এবার হচ্ছে কি বলে ওটাকে, পুরো অফিস মানি, একটা অফিসে সবাইকে দিয়ে একটা প্যাকেজ মানি নাকি নাম দিয়ে দিয়েছে, পুরো অফিস কেনা হয়ে গেল। আপনি কাজ করবেন না মানে? ঘুষের কারবার আমরা দেখলাম গত 16 বছরের যে শাসন হয়ে গেল, যাদের হাত থেকে ক্ষমতা চলে গেল, কোটি কোটি টাকা পাচার হয়ে গেল, ওই টাকা আপনি পাবেন আশা করবেন না। বহু আগে 2016 সালে বাংলাদেশ ব্যাংক থেকে $100 মিলিয়ন পাচার হয়ে গিয়েছিল, আজ পর্যন্ত মাত্র $18 মিলিয়ন উদ্ধার করা গেছে। সে 2016 সালের আগস্ট থেকে আজ 2024 সালে 8 বছরের মাত্র $18 মিলিয়ন উদ্ধার হয়েছে, বাকি কিছুই আনতে পারে না। আর এরা তো হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি ডলার লুট করে নিয়ে চলে গেছে, এইগুলো ফেরত আনার স্বপ্ন দেখছেন আপনি? আপনার মতো আরো বহু লোক আছে যারা এগুলো কোশ্চেন করলে আপনাকে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করবে না, সাহায্য করবে না। অতএব এই লুটপাট করার জন্যই কি আপনি এই সমস্ত শাসনের পিছনে পাগলের মধ্যে ছুটছেন? অতএব সাবধান। মূলত পৃথিবীতে যেমন এই 4টা দর্শনের সংঘাত চলছে, বাংলাদেশেও এই 4টি দর্শনের সংঘাত চলছে। আপনাকে আগে বেছে নিতে হবে কোন দর্শন গ্রহণ করবেন। আপনি ধর্ম নিরপেক্ষ দর্শন হোক, বিশ্বাস যদি হন, তাহলে ধর্ম টোটালি বাদ। ইসলামটা ধর্মের নাম, কমপ্লিট কোড অফ লাইফের নাম। অন্য ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য এই, অন্য সব ধর্ম মানুষের বানর, আর ইসলাম আল্লাহ প্রেরিত রহমতের নাম। ইসলামের প্রতিটি শব্দ বর্ণ সবই আল্লাহ প্রেরিত, এর কোনো পরিবর্তন নাই। অতএব ইসলামের সঙ্গে অন্যগুলোকে তুলনা করে আপনি যদি বলেন যে ধর্ম ছাড়া চলবে না, এটা ভুল। ইসলামের নবীর ঘরেই ছিল যে তার বাড়ির চাকর ছিল যে ছেলেটা, ছোট্ট ছেলে, সে ছেলেটাও ছিল ইহুদের ছেলে। ইসলামের লা ইকরাহা ফি দ্বীন কাত্তাবা ইন রুশদা মিনাল গাই, ইসলামে কোনো ধর্মের নাম কোনো জবরদস্তি নাই। যে যা ধর্মে আসেন থাকেন, কোনো জবরদস্তি নাই। কাত্তাবা ইন রুশদা মিনাল গাই, সত্য মিথ্যা পৃথক হয়ে গেছে, ইসলাম সত্য এটা পরিষ্কার। এখন যদি কেউ গ্রহণ করে আলহামদুলিল্লাহ, না করলে কোনো চাপ নেই। ওমর ফারুক আসছেন ফিলিস্তিনে, পুরো খ্রিস্টান বিশ্ব পরাজিত হয়েছে, তারা ওমরের কাছে আনুষ্ঠানিকভাবে শাসন কর্তৃপক্ষ তুলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে, তাকে রিসিভ করা হবে। তিনি আসছেন, সেনাপতি আবু বকর ইবনে জাররাহ তার সঙ্গে আছেন। এক পর্যায়ে বলছেন ওমর, এই দেখো তো আবু ওবায়দা, একটু পানি পাওয়া যায় কি, পিপাসা লেগেছে। উনি একজন মহিলার কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে এলেন, বাহ এত চমৎকার পানি তুমি কোথায় পেলে? তাহলে এক খ্রিস্টান মহিলার কাছে পেলাম, তোমার ডাকো নাকি? মহিলা আসলো, উনি বললেন, দেখো আমি ইসলাম জগতের খলিফা ওমর, আল্লাহর একজন সাধারণ নিকৃষ্ট বান্ধা মাত্র, আমি আল্লাহর পথে আহ্বানকারী দাঈ ইলাল্লাহ, আমি তোমাকে আহ্বান জানাচ্ছি তুমি ইসলাম কবুল করো, আসলেম তাসলাম,
তুমি ইসলাম কবুল করো তাহলে জাহান্নামের শাস্তি থেকে তুমি নিরাপত্তা পাবে। তখন ওই বুড়ি মাথার চুল বের করে বলছে, দেখো একবার কাশফুলের মতো সাদা চুল, আমি মৃত্যুর দুয়ারে উপনীত, আমি এই অবস্থা ধর্ম পরিবর্তন করব না। তখন ওমর ফারুক আসমান দিয়ে হাত উঁচু করে, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দা ওমর এক খ্রিস্টান বান্দির কাছে তোমার দিনের দাওয়াত দিল, ইচ্ছা করলে চাঁদ দিতে পারতেন না, তিনি খলিফা নন, এক হুকুম দিয়ে তাকে করাতে পারতেন না। এটা হলো ইসলামের আদর্শ। উনি আগেই বলেছিলেন, দেখো হে উট চালক, আমি একবার উটের পিঠে চড়বো, তুমি একবার উটের পিঠে চড়বা, এই শর্তে তুমি উট চালাবে, আমি উটের পিঠে বসবো। ওই দূরে দাঁড়িয়ে আছে সব খ্রিস্টান নেতারা, ফিলিস্তিনের একেবারে কাছে পৌঁছে যাওয়ার সময় উষ্ট চালকের বাড়ি পালা শেষ হয়ে গেছে। তখন ওমর ফারুক বললেন, বাবা এবার তুমি উঠে পিঠে ওঠো, আমি উঠে লাগাম ধরে টানবো। তখন উষ্ট চালক বলছে, হে খলিফা, লোকেরা আপনাকে রিসিভ করার জন্য দূরে দাঁড়িয়ে আছে, এখন আমি কোনো অবস্থাতেই উঠে পিঠে উঠবো না, আমি এটুকু টেনে নিয়ে যাবো, আপনি উঠে পিঠে উঠেন। খলিফা বললেন, তাহলে তো ওয়াদা খেলাফ হবে, এবার তো তোমার পালা, তোমাকে উঠতে হবে। তখন ভয়ে থরথপের কাঁপতে কাঁপতে উষ্ট চালক উটের পিঠে উঠলেন, আর খলিফা নিজে উঠে লাগাম ধরে হাঁটতে শুরু করলেন। দূর থেকে খ্রিস্টান নেতারা বুঝতে পারেনি কে খলিফা, আগে তো কখন দেখেনি, তারা এসে উষ্ট চালককেই খলিফা মনে করে তাকেই সালাম দিচ্ছে। তখন উষ্ট চালক বলছে, আমি খলিফা নই, যিনি উষ্ট চালক উনি হচ্ছেন খলিফা। এই দৃশ্য দেখে তারা ওখানে কলমা শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। এই হলো ইসলাম। কোনদিন জবরদস্তি ইসলাম কারোর উপরে চাপিয়ে দেওয়া হয় না। এই ইসলামের এই সুন্দর শাসন বাংলার জমিনে আসুক, এটা কি আপনারা চান না? আহলাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক বিধান হচ্ছে ওইটাই, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মানুষের রায় নয়, আল্লাহর ওহির বিধানে দেশে চলবে। মানুষের রায় নয়, মানুষের রায় পরিবর্তনশীল। আমার একরকম রায়, আপনার একরকম রায়, আপনার একটু বুদ্ধিমত্তা, আমার একটু বুদ্ধিমত্তা, সবার পৃথক পৃথক থাকতে পারে, কিন্তু আল্লাহর প্রেরিত কোরআনের আয়াত, রসুলের সহি হাদিস কোনোটাই পরিবর্তনযোগ্য নয়। আল্লাহ বলে দিয়েছেন, আর রিজাল ও কাওয়ামুন আলা নিসা, পুরুষ জাতি নারী জাতির অভিভাবক। আপনি যদি জোর করে বলেন নারী পুরুষের সমান অধিকার বলে নারীদেরকে পুরুষের উপরে বসান, আপনি পরিবেশ নষ্ট করবেন, এবং নষ্ট অলরেডি হয়ে গেছে। নারীকে কোশ্চেন করে পুরুষের উপরে যেতে পারে না, পুরুষ নারী জাতির অভিভাবক। একজন সন্তান একজন মহিলার চারপাশে চারজন পুরুষ তার সেফগার্ড, মহিলার সন্তান, মহিলার স্বামী, মহিলার ভাই এবং মহিলার বাপ। এই চারজন পুরুষ লোককে ডিঙি একটা মহিলার গায়ে আপনার হাত দিতে হবে, কিন্তু চারজন মহিলা একজন পুরুষকে কখনো গার্ড দেবে না। পুরুষ শক্তিশালী জাতি, আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দুনিয়ায় পাঠিয়েছেন। এই বাস্তব সত্যকে অস্বীকার করে আপনি নারী জাতিকে যদি উপরে উঠান, তাহলে যা হওয়ার তাই হবে। প্রতিটি বিষয়ে দেখেন ঠিক একইভাবে, নারীকে বলা হয়েছে তুমি পর্দায় থাকো, খবর দাও তুমি বেপর্দায় চলবে না। সূরা আহজাব 53-তে পর্দার আয়াত নাজিল হলো, 59 আয়াতে ঢিলাঢাল জিলবাব নাজিল পরিধানের নির্দেশ আসলো, সূরা নূর 30-31 আয়াতে পরস্পরের দৃষ্টি অবনত করে চলার নির্দেশ দেওয়া হলো। এর বিপরীত যখনই আপনি করবেন,
তখনই সমাজে বিপর্যয় ঘটবে। একজন পুরুষ পার্লামেন্টের স্পিকার হবে, নারী কখনো স্পিকার হতে পারে না। একজন পুরুষ দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবে, নারী কখনো হতে পারে না। ইসলামের এই বিধান বরখলাপ করেই আপনি এই সমাজে যা কাজ হচ্ছে তা আপনি দেখতেই পাচ্ছেন কি অবস্থা হচ্ছে আমাদের এখন। প্রতিটি জায়গায় যদি সমান করতে চান, আপনি নিজের ক্ষতি নিজেই করবেন। আপনার দোকানে হাতে যে ডান হাতে যে জোর আছে, বাম হাতে সেই জোর আছে নাই কেন? একই তো খান, একই খাওয়া দাওয়া দুটাই করে, কিন্তু ডান হাতে জোর বেশি। আপনার বুড়ো আঙুলে জোর বেশি না কাড়ি আঙুলে জোর বেশি? কথা বলছেন না কেন? বুড়ো আঙুলে জোর বেশি না? নাম তো বুড়ো, হলে কি হবে? কাদের বেলা একখায় বাড়ে। যদি বুড়ো আঙুল না থাকে সব আঙুল বাতিল। পুরো দেহকে আল্লাহ যেভাবে সাজিয়ে দিয়েছেন তার বিপরীত চললে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ইসলামের এই সহজ সরল বক্তব্যগুলো তুলে ধরার দুঃসাহস আমাদের আছে। আহলে হাদিস কোশ্চিন কালো কোনো বাতিলের সঙ্গে আপোষ করে না, তারা কোনো অবস্থায় কোনো শিরকি বিদাতের সঙ্গে আপোষ করে না। এটা যদি অপরাধ হয়, হাজারবার অপরাধ করবো, তথাপি কোশ্চিন কালো আপনার শিরকের সঙ্গে বা বেদাতের সঙ্গে আমরা আপোষ করতে পারি না। আহলে হাদিস একটি আন্দোলনের নাম, একটি মুভমেন্টের নাম, এটা কোনো দলের নাম নয়, এটা মুভমেন্ট। যার মধ্যে মুভমেন্ট করার মতো মেজাজ নাই, যার মধ্যে বাতিল সঙ্গে কথা বলার সাহস নাই, যে ব্যক্তি কুসংস্কার দিকে চুপ করে বসে থাকে সে কখনো আহলে হাদিস হতে পারে না। বাংলার জমিন থেকে শিরক ও বিদআত উচ্ছেদ করতে গেলে একদল সংস্কারপন্থী মানুষ প্রয়োজন, সেই সংস্কারক দলই হচ্ছে আহলে হাদিস আন্দোলন। সংস্কারের চিন্তা নিয়ে আপনার সামনে এগোতে হবে। আগে নিজের বাড়ি, নিজের হৃদয়, নিজের আকীদার সংস্কার করেন। আকিদের মধ্যে যে জঞ্জাল ঢুকে বসে আছে, সেই জঞ্জাল গুলো আগে ঠিক করেন। বিশাল বিশাল সৌধ সমাধি পড়ে আছে, মানুষ মরে গেছে কবে তা ঠিক নাই, এমনকি বহু ভুয়া কবরে পর্যন্ত পুজো করা হচ্ছে। চট্টগ্রামের বাজিদ বোস্তামের কবর আছে না, সবাই তো জানেন চট্টগ্রাম নাই। বাজিদ বোস্তামের জীবনে কোনো বাংলাদেশের মাটিতে পা দিয়েছে? আপনাদের বড় বড় ডক্টর ডিগ্রি গুলি বসে আসেন, এর উপরে কত ডক্টর হয়েছে ঠিক নাই। আমি নিজে গেছি সেখানে, জুতা খুলে ওরে বাপরে বাপ, আমার তখন কি বলে বেবি ট্যাক্সি, তখন কেবল বাংলা মাটিতে নতুন এসেছে, আমি আর আমার ভাগিনা বেবি ট্যাক্সি উঠেছি, ওরা বলে টাকা দেন কেন? তো ওই যে বাইশ বুঝতে গজাল মাসে খাবে তো খাবে, তো ওই দোস্তামে খাওয়াবে আমার কেন? তো বুঝতামে কি খাওয়াতে পারে? ও তো মরে আছে, তো মরে আছে খাওয়াতে পারে না, তো আমার কোন দায় পড়ে গেছে? মাছ ছেড়ে দাও, মাছ এমনি খাবে, তা খাওয়ার কোনো অভাব নাই। শেষকালে পিছন থেকে উঁচু ধরে যে সামনে চাকা উঁচু হয়ে গেছে আর গাড়ি চলে, আপাতত দশটাতে আগে ভেজাল প্রাণ। এই পূজা চলছে শুধু এক জায়গায়, সারা বাংলাদেশে 2,98,000 পীর। এটা 1981 সালের বগুড়ার পত্রিকার হিসাব। 2,98,000 পীর আর এই 1981 থেকে আজকে 2024 পর্যন্ত আর পীরের সংখ্যা বাড়েনি? এরা সবাই ধর্মের নামে একটা শোষক। প্রত্যেকটা ধর্ম নেতা এই ধরনের যারা আছে, যারা ধর্মের নাম করে মানুষকে শোষণ করে, এরা যে সুফিবাদী, ওই যে চারটির মধ্যে একটা এরাই। বাংলাদেশের যত বাই সব পীর পূজারী আছে, এদের প্রত্যেক সরকার এদেরকে খাতির করে, প্রত্যেক ইলেকশন ক্যাম্পেইন শুরু করে এক একজন এক এক কবরে গিয়ে পীরের কাছে দোয়া নিয়ে আসে, যেন আমি ইলেকশনে যেন জিততে পারি। পীর কি শুনতে পায় না জানতে পারে? এটা আপনাদের বিবেকে কি বলে? আপনার বাপের কবর দিয়ে আসছেন, কবে মৃত্যু হয়েছে? আর বাপের কবরের ধারে ডাকেন তো দেখি আব্বা আপনার ডাক শুনতে পায় কিনা। বাপ সন্তানের ডাক চেনে অথচ উত্তর দিতে পারে না, আর ওই পীর জীবনে আমাকে দেখেনি, আমি ডাকলে সে কেমন করে সে উত্তর দেবে? সে কিভাবে উত্তর দিতে পারে আমার ডাকেন? দে বাবা খাজা দে দিলা দে। একজন মৌলানা সাহেব খেপে গেছে, দিচ্ছে এক থাপ্পড় লাগে, ভাই বাটা ভাগে হাতে যা, এত টাকা নিয়ে যা,
দেখো দেখো মেরে পীর কে কুদরত কিতনে জোরা হে ও খোদ ভি দেতে হে দিলামি দেতে হে দেখো আমার পীরের কি জোশ সে নিজেও দেয় অন্য পকেটে বের করে আমাকে দিয়ে দেয় ইনি করলো ভেজা তাড়িয়ে দেওয়ার জন্য আর উনি দেখলো যে বাপরে বাপ পীরের কি কেরামতি এই যদি চলে এরাও মুসলমান সালাত করছে প্রত্যেক পীরের দরগার পাশে একটা মসজিদ খেয়াল করে দেখবে সে ধোকা এই সুফিবাদীরা সমস্ত মানুষকে সুফিবাদের মাধ্যমে কবরপূজারি বানাচ্ছে মসজিদ থেকে নিষিদ্ধ করছে রাজনীতিকরা ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে মুসলমানদেরকে ধর্মশূন্য করে দিচ্ছে দেখো রাজনীতিতে ধর্মের কোনো পূর্ণস্বাধিকার নাই এর ধোকাবাজি আর একটা হলো মডারেট মডারেটটা কি এটাও ঠিক ওটাও ঠিক ইসলামও ঠিক সমাজতন্ত্র ঠিক এটাও ঠিক কি বলে আর কি তন্ত্র গণতন্ত্র ঠিক তারা বলে ইসলামী গণতন্ত্র তার ইসলামী মত বলা যাবে তারা এটা হেকমত মনে করেন যে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাকে অন্য কোনো পথ নাই না পথ আছে আপনি নিজস্ব পথে চলুন অন্য পথে সিঁড়ি বেয়ে আপনাকে কোশ্চেন করলেন ইসলাম কায়েম করতে পারবেন না ইসলাম কায়েম হবে ইসলামী তরিকায় খ্রিস্টানি তরিকায় ইসলাম কায়েম হতে পারে না দুর্ভাগ্য দেশের ওলামায়ে কেরামের অনেক আলেম তাদের নিজের মতের উপর দৃঢ় আছেন যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছেন বছর পর বছর তারা ক্ষমতা থাকছেন কিন্তু ইসলামের একটি বিধানও তারা কায়েম করতে পারেন না মাঝে মাঝে বলেন আমরা আসরের সালাত জাতীয় সংসদের সালাত কায়েম করেছি এইটার জন্যই আপনার ক্ষমতা গেছিলেন আমার সামনে বলার সাহস করেছে আপনারা কি বলবেন আমরা ক্ষমতায় গেছিলাম একবার পাঁচ বছর ক্ষমতায় ছিলাম তো আমাদের দুজন মন্ত্রী ছিল তো আমরা আসরের সময় দাবি করেছিলাম তার ফলে নামাজের জন্য বিরতি ঘোষণা করা হয়েছিল তা এইটা করার জন্য আপনাকে সংসদে পাঠানো হয় এটা আপনার দলের বাইরের লোকও যারা সালাত পড়ে তারাও এটা করতে পারে আমরা সুদ হারাম করার জন্য এটা বিল তোলেননি কেন দেখতাম কেমন সাহস আপনার আছে নাই বলে আমার তো মাত্র দুজন জি দুজন আর একজন হোক হক কথা বলার সাহস আপনার নাই আপনি কোন জমানায় অধিকাংশ দলের সাপোর্ট আসবে তখন আপনি করবেন তাহলে আপনি তো অন্যটা দলের কাঁধে চড়ে মেজরিটি ফর্ম করেছিলেন কি কাজ করেছিলেন সেখানে একটা প্রমাণ তারা দেখাতে পারেন এমনকি ইসলামের শিক্ষা চালু করার মতন হিম্মত তাদের হয়নি আরো দূরে চলে যান যখন ডাক্তার মালিক ছিলেন দেশের নয় মাসের গভর্নর তখন তাকে এটা আমার সামনে ছাত্র জীবনের ঘটনা তাকে জিজ্ঞেস করলেন আমার উস্তাদ যে খালুজি আপনি তো একসময় সংসদে সংখ্যাগোষ্ঠী দলের নেতা ছিলেন তো আপনি এই নয় মাস ক্ষমতা থাকলেন যখন আপনাদের বিরোধী কোনো দল ছিল না সামরিক আইনে তা আপনি একটু ইসলামের শিক্ষাটা চালু করতে পারেননি কেন আমি তো ছাত্র আমাদের তাদের কথার মধ্যে আমি ঢুকি নাই আমি চুপে শুনছি তুমি বলছেন দেখো বাবা এ আমরা চালু করতে চাইলে তো হবে না এ সচিবগুলো কথা শোন না আজ না কাল কাল করে করে নয় মাস পার করে দিয়েছে কিছুই করতে পারি পারবেন না কাকে মানুষের আকিদা যদি না পারেন আপনি হঠাৎ করে আজকে ইসলাম খেলাফত ঘোষণা করে দিবেন আপনি শেষ হয়ে যাবেন আপনার কথা কেউই শুনবে না আজকে 53 বছর ধরে বাংলাদেশের মানুষের যে মানসিকতা গড়ে উঠেছে এই মানসিকতা পরিবর্তন করতে গেলে আপনাকে অবশ্যই জনগণের কাছে যেতে হবে মানুষকে বোঝাতে হবে আস্তে আস্তে মানুষ পরিবর্তন হবে আগে দাওয়াতের মধ্যে পৌঁছাতে হবে সংগঠনের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে প্রচার করার জন্য ঘরে বসে মাইক নিয়ে সারাদিন আমি বক্তৃতা করি বহু লোক শুনবে আমাদের কথা ঘরে বসে কিন্তু প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে ময়দানে আসতে হবে আপনাকে অবশ্যই সংগঠন করতে হবে সংগঠিত শক্তি সমাজ পরিবর্তন করতে পারে সংগঠিত না পর্যন্ত সমাজ পরিবর্তন কোশ্চিনকালে হতে পারে না আর এজন্য আমার দাবি দিনাজপুরের পূর্বের ঘরে ঘরে আহলেদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে যুব সংঘের সংগঠন গড়ে তুলুন সংগঠন গড়ে তুললে তখন অন্ধের আপনাকে ভয় করবে আপনার কথা গুরুত্ব আসবে তোর হে গুণ আমি আদব বললাই আদব রকম নদী নিলে তা আরো গুণ এখন তোমার তোমরা এর দ্বারা ভয় দেখাবে তোমাদের শত্রুকে ওইসব শত্রু যাদেরকে তোমরা চেনো না কিন্তু আল্লাহ তাদেরকে চিনে
সংগঠন হয়েছে বলে আজকে বিশাল সম্মেলন হচ্ছে এখানে। সংগঠন সংগঠন না থাকলে এখানে সম্মেলন হতো নাকি? কোশ্চেন কেন হতো না? হচ্ছে বড় বক্তা এদেশে আসে, কিন্তু কাজ কিছু হয়েছে? মনে পড়ে মান আব্দুল ফজলের কথা, যার 8 ঘন্টা পর্যন্ত একটানা বক্তৃতার রেকর্ড আছে বাগেরহাট নদীর ওপর পারে মুন্সিগঞ্জ মণিগঞ্জ ঘাটের পাশে চরপাড়া গ্রামের মগরবের পর থেকে শুরু করে শীতের রাত্রে ফজর পর্যন্ত সে প্রায় 8 থেকে 9 ঘন্টা একটানা ভাষণ দেয় এই মানুষটা। আমার সঙ্গে শেষ দেখা হলো 1984 সালের বগুড়া নগর মাদ্রাসার সামনে জলসায়। তখন ময়দান আমার হাতে ছিল, সবচেয়ে প্রধান বক্তা আমি হতাম, উনি তখন আয়ুর্বেদিক ওষুধ বেচতেন আর শহীদ আমার সিদ্ধ বই বিক্রি করতেন। আমি যখন নেমে এসেছি তখন আমি বললাম, মাওলানা আপনি মরে গেলে কি আপনাকে মাওলানা ইবনে ফজল বলবো না কবিরাজ ইবনে ফজল বলবো? তখন আমাকে বললো, দেখো গালে বাংলার আনাচে কানাচে বন্দরে কন্দরে দীর্ঘ 19 বছর ধরে ঘন্টা পরে ঘন্টা ওয়াজ করেছি, বাংলার মানুষ আমাকে মূল্যায়ন করে নাই। আজকে আমার শক্তি নাই, সংসার চালাতে পারি না, বাধ্য হয়ে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করি। তোমাকে আমি উপদেশ দিয়ে যাচ্ছি ভাই, কখনো দাঁড়িয়ে বক্তৃতা করবো না। এমন আপনি বলছেন কি, বসে আর বক্তৃতা হয় নাকি? 20 মাসের কাজ না, আমার উপদেশ শোনো। আমার বক্তৃতার সময় কখনো আমার বুড়িয়াগুলির উপরে ছাড়া পুরো পা কখনো মঞ্চে পড়তো না, আর বুড়িয়াগুলির উপরে বক্তৃতা করা লোক আজকে আমি সর্বহারা। 2 নম্বর উপদেশ, কখনো 1 থেকে 1.5 ঘন্টার উপরে কোনো ভাষণ দেব না। আগামী দিনের ভবিষ্যৎ তোমার আমি দেখতে পাচ্ছি, বাংলার মানুষ আহলে জনতা তোমার দিকে তাকিয়ে আছে, প্রায় 4 কোটি মানুষ সাবধান, খবরদার। এত উত্তেজিত হয়ে উজ্জ্বসনী ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন ততটুকু বলো। তার সেই উপদেশ 77 বছর বয়সে এসে আমি আগে বুঝতে পারছি কত উত্তম উপদেশ তার এগুলো ছিল। এখন যারা তরুণ বক্ত যারা হচ্ছ তাদের কাছে আমার একই উপদেশ রইল, যেটুকু বলবো গুছিয়ে বলবো, অল্পক্ষণে বলবো, বিশেষ করে রাতের পর রাত বসে থেকে যখন চলে যাওয়ার সময় জিজ্ঞেস করা, স্যার উনি 1-3 ঘন্টা ধরে ওয়াজ কি করলেন? বললেন কিছুই জানে না। বন্ধুরা আমার মনে রাখবেন, আহলাদিস আন্দোলনের মূল থিমটা হচ্ছে মানুষকে কোরআন হাদিস মুখী করা। এই মূল থিমটা বুঝতে হবে, প্রত্যেকেই কোরআন সুন্নাহ মানেন, কিন্তু কোরআন সুন্নাহ সবাই নিজেদের স্বার্থে মানেন। যারা সুফি তারা কোরআন সুন্নাহর দোহাই দেয়, যারা মজহাবি ইমাম পূজারি তারা কোরআন সুন্নাহর দোহাই দেয়, অথচ যে ইমামদের দোহাই তারা দেন সেই ইমামরা কখনোই বলেননি যে তোমরা আমার কথা শুনে কাজ করো, সুন্নাহ বাদ দাও। অসংখ্য প্রমাণ রয়েছে, কোটেশন আপনারা আমাদের বইয়ের মধ্যে পড়ে দেখেন, আহলাদিস আন্দোলন কি ও কেন, ছোট্ট একটা বইয়ের মধ্যে আমরা সমস্ত রেফারেন্স দিয়ে দিয়েছি। আল আইমাতুল মুস্তাহিদুন কুল্লুহুম ইহাসুনা সাহাবাহুম মাই ইয়ামালু বিযাহিরিল কিতাব ওয়াস সুন্নাহ, আইমাতুল মুস্তাহিদিন প্রত্যেকেই তাদের শিষ্যদেরকে উৎসাহিত করতেন তারা যেন কোরআন ও সুন্নাহ প্রকাশ্য অর্থের উপরে আমল করেন, কোনো অবস্থাতেই যেন কারো তকলিদ না করেন। কিন্তু আজকে তাদের সেই উপদেশ বাদ দিয়ে ইমাম আবু হানিফার নসিহত, ইমাম মালিকের নসিহত, ইমাম শাফির নসিহত, ইমাম আহমদ হাম্বলের নসিহত সমস্তগুলি বাদ দিয়ে আমরা নিজেরাই তাদের নাম ভাঙিয়ে একটা দল বানিয়েছি মোজাহের নাম দিয়ে। এই মোজাব কখনো আল্লাহ তৈরি করেনি, এই মোজাব কখনো রসুল তৈরি করেনি, এই মোজাব তৈরি করছে আমরাই। এই করে মুসলমানদের ভাই ভাই মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছি, এই দ্বন্দ্ব থেকে দূরে থাকেন। আপনি এক হাতে মোসাফা করছেন, আপনি 2 হাতে মোসাফা করছেন, এখানে দ্বন্দ্ব কেন? আপনি জানেন না যে কেন করছেন, আবার একটু বাড়তে একটু বুকে হাত দিচ্ছেন, কেন দিচ্ছেন? আপনি জানেন না কিন্তু করে দিচ্ছেন। প্রতিটি ক্ষেত্রেই দুটি ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে ধর্মের নামে, অথচ এগুলি মাস্টার খুবই সহজ। এক আমার ডান হাত আর আপনার ডান হাত, 2 হাত মিশেলে তো 2টো হাত হয়, তাই না? এটার নাম মুসাফা।
অথচ আপনি আমার দুহাত আপনার দুহাত মোট চার হাত দিয়ে মোসাফা করছেন আর বলছেন আমি হানাফি, তো এর জন্য এটা করলাম। কেন হানাফি কি আলাদা কোনো বিষয়? হানাফি মুসলমান, আহলে ইসলাম মুসলমান, পার্থক্য কেন হবে? এই পার্থক্য সৃষ্টি করেছেন ওলামায়ে কেরাম। আলেমদের অনুরোধ করব আপনারা সহজ সরল পন্থা আসুন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, বিভক্ত করবেন না। এমন বিবাহ শাদী পর্যন্ত হয় না হানাফি আহলে হাদিসে, এটা কেন হবে? সবাই এক আল্লাহকে বিশ্বাস করি, এক রসুলকে বিশ্বাস করি, আখরাতকে বিশ্বাস করি, কিয়ামতে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি, হাদিসে বিশ্বাস করি, একই কাবা হজ করি, বিভেদ কেন? কিন্তু না, আপনার এগুলো করতেই হবে, তা নইলে আপনার ব্যবসা চলবে না, এটা বা চলবে না। আহলে হাদিস আন্দোলন দুনিয়ার মুসলমানকে পবিত্র কোরআন সহিহ হাদিসের একটাই মাত্র প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার আন্দোলন। ভিত্তি হবে কোরআন এবং হাদিস, এবং অবশ্যই সেটা সহি হাদিস। এই মৌলিক বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দয়া করে এর উপরে টিকে থাকবেন, এর মাধ্যমে সমাজ জীবন গড়বেন, বিবাহ শাদী সব কিছু যে কাজই আপনি করবেন দেখবেন এটা সহি হাদিস মোতাবেক আছে কি না, এজন্য আপনি জিজ্ঞেস করবেন এক আলমকে, ফলে আর এক আলমকে, ফলে আর এক আলমকে জিজ্ঞেস করুন, নিশ্চিত হন যেটাই সহি হাদিস, ব্যাস আপনি আমল শুরু করে দেবেন। যখনই জানবেন যে এটা সহি হাদিস, তখন আপনার জানতে হবে এটা আল্লাহ নবীর হুকুম, আল্লাহ নবীর হুকুম না মানলে আপনি জান্নাত পাবেন না। বাংলার মানুষ রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে যতদিন পর্যন্ত পবিত্র কোরআন সহি হাদিস অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলে যোগ্য না হবে, গড়ে তুলতে সক্ষম না হবে, ততদিন পর্যন্তই আল্লাহর রহমত এদেশে নেমে আসবে না। দিনাজপুর পূর্বের ভাই বোনদের কাছে আমাদের একান্ত আপিল, আপনাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলুন। রাজনীতি যারা করছেন তাদেরকে বলছি, দয়া করে আপনারা আল্লাহ পাকের রেখে দেওয়া পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে রাষ্ট্র চালানোর জন্য প্রতিজ্ঞা গ্রহণ করুন। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস আলোকে জীবনের পথে দান করুন। আমি সকল কমিটি আপনার পুরা দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।